الله 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 الله. তারপরে আমাদের প্লেনে স্ন্যাক্স দিয়ে দিয়েছে, তো দেখে কি কি দিয়েছে, এখানে দই দিয়েছে, এখানে একটা ডেজার্ট দিয়েছে রসমালাই, এখানে একটা ছোলে একটা কি দিয়েছে যেটা সকালে দিয়েছিল, আর এখানে দিয়েছে হচ্ছে পরাঠা দিয়েছিল, পরাটা দিয়েছে একটা পরাটা মাঝখান থেকে হাফ করা আছে, একটা পরাটা নিচে রাইস আছে, একটা আলু দম আছে ক্যাপসিকাম দিয়ে, আর চিকেন ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার মক্কা শহরটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, মানে এত সুন্দর লাগছে নবীর দেশ, আর জাস্ট অসাধারণ লাগছে। মক্কা শহরটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে উপর থেকে, জাস্ট অসাধারণ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, তারপরে আমরা পৌঁছে গেলাম হচ্ছে জেদ্দা এয়ারপোর্টে, তো এখন আমরা নামছি, আমাদের বাস সামনে দাঁড়িয়েই আছে, তো তারপরে বাসে করে এয়ারপোর্ট যাব, এয়ারপোর্টে চেকিং হয়ে ওখান থেকে আমাদের গাড়ি আসবে, তারপরে যাব মক্কা। দু ঘন্টা জার্নি ছিল মক্কায় যেতে। আলহামদুলিল্লাহ উই আর ল্যান্ডেড জেদ্দা, সো ফাইনালি চলে এসেছে জেদ্দাতে, অনেক দিনের ইচ্ছা ছিল ফাইনালি। এখানে লাগেজের জন্য অপেক্ষা করছিলাম, ফাইনালি লাগেজ পেয়েও গেছি, অ্যান্ড আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, বাস ছেড়ে দিয়েছে, তো এবারে যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের দিকে, মানে মক্কায় যাচ্ছি, প্রায় দু ঘন্টা লাগবে এয়ারপোর্ট থেকে যেতে, তো চলো আমার সাথে দেখতে থাকো আর সঙ্গে থাকো। দু ঘন্টা সফর করে পৌঁছে গেছি আমাদের হোটেলে, একদম মক্কার পাশেই ছিল, মানে একদম হারাম শরীফের পাশেই ছিল, এখানে অনেক মার্কেট আছে, অনেক কিছু আছে। আলহামদুলিল্লাহ ফ্রেন্ডস, আমরা চলে এসেছি মক্কাতে, তো এসে জাস্ট অসাধারণ লাগছে, কারণ আমরা একদম পুরো মানে ক্লক টাওয়ারের নিচে আমরা হোটেল পেয়ে গেছি, তো আমাদের তো খুবই ভালো লাগছে, তো এখন যাবো আমরা করতে, প্রায় এখন বাজে এখানকার টাইমে 2:31, 2:31 বাজে এখানকার টাইমে, তো তারপরে এখন ওমরা করতে, তো আজকে আমাদের শোয়া হবে না, মানে ঘুমানো হবে না, তো এখনও ওমরা করবো, তো আমি আর কিছু দেখাবো না, ওমরা এখন ইবাদত করার টাইম, সো চলো ইবাদত করে তারপরে তোমার সাথে দেখা করছি। এখানে আস্তে আস্তে আমাদের ডিনার সার্ভ করে দিয়েছিলো, এখানে বুফে থেকে এগুলো নিয়েছি, তারপরে চলে এলাম ওমরা করতে, তো এখানে এসে আগে ফার্স্ট ভাবলাম বিল্ডিংগুলো একটু চারিপাশে অ্যাম্বিয়েন্সটা দেখাই, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, কার কার ভালো লাগছে অবশ্যই জানাবে, আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা ক্লক টাওয়ারটা কত সুন্দর, এখানে কিন্তু তখন প্রায় বাজে 3টে, অথচ এত ভিড়, এখানে সবসময় ভিড়। সো ফ্রেন্ডস, আমার তো অফ করা কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম একটু জমজম পানি খেয়ে নিই, জমজম পানিটা খেয়ে নিয়ে তারপরে করবো সাফা মারবা। তো ফ্রেন্ডস, এখন আমি সাফা মারবার দিকে যাচ্ছি, আমার মানে হেয়ার হয়ে গেছে, তো এখন সাফা মারবার দিকে যাচ্ছি, আমি একাই সবাইকে হারিয়ে ফেলেছি, বাট এই হচ্ছে সাফা ও মারবা, দেখতেই পাচ্ছ, তো আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, যেহেতু একা ছিলাম, মা বাবা দাদা ওরা সব কোথায় আছে দেখিনি, তো দেখো সাফা এখন এটাতে আমরা করব। তো আলহামদুলিল্লাহ ফ্রেন্ডস, সব কিছু ডান হয়ে গেছে, সাফা মারবা তারপরে আমার সব সব আল্লাহর মধ্যে খুব ভালোভাবে হয়ে গেছে, মুসলিম তারা জানবে না যে কী হয়, তো এটা আমাদের করতে হয়, আর খুব ভালো লেগেছে আমাদেরকে, আরও ব্লগে অনেক কিছু দেখাতে চলেছি, সেগুলো দেখতে থাকো, আর আমার চোখ অবস্থা সারা রাত ঘুমায়নি, তো এখন প্রায়
প্রায় বাজে এখানকার টাইম সাড়ে সাতটা সাইডে কথা বলছে কি একজন তো পরে কথা হচ্ছে এই কাবা শরীফের সামনে বসে থেকে যে একটা আলাদাই ফিলিং কি বলবো, যেন মনে হচ্ছে মানে আর রুমে না যায়, যেন মনে হচ্ছে সারাদিন এখানেই বসে থাকি, এত ভালো লাগছিল কি বলবো। তারপরে ফ্রেন্ডস সব থেকে বড় কাজ যেটা আমাদের উমরা করার পর কিন্তু ন্যাড়া হতে হয়, আর সেটাই করছিলাম। তো ন্যাড়া হতে গেলে নিল 10 রিয়াল, মানে প্রায় ধরুন আমাদের ইন্ডিয়ার টাকায় 240 টাকা এরকম হবে। তো এখানে আমাকে চুল ন্যাড়া করছে, আমি খুবই নার্ভাস হয়েছিলাম, কেমন লাগবে না লাগবে, বেশ ভালোই লাগছিল কিন্তু। তো ফ্রেন্ডস, আমি যাওয়ার পরে টাইম পাবো না, বাট এখন লাঞ্চ করে একটু টাইম পেয়েছি, তো ভাবলাম ব্লগটা আগের দিনে ব্লগটা একটু এডিট করে নিই, তো এডিট করে পোস্ট করে দেবো। এখন একটু এই 1 ঘন্টা আমার কাছে টাইম আছে, আর টাইম থাকে না। এখন যাচ্ছি হচ্ছে হারাম শরীফের কাছে, কারণ এখন আসরে নামাজ হয়ে গিয়েছে, ওখানে নামাজ পড়া হয়ে গেছে, মানে ওখানে যাচ্ছি, মা আর বাবা আছে, তো এখন আর যাবো না, আমাদের এখানটা একটু উঠতে হয়, তো একটু ইসলাম নামাজ পড়ে বাড়ি ফিরবো। তো আজকে সেরকম ব্লগ করতে পারছি না, এখানে খুব হাজিরা আছে, তো দাদা রুমে আছে, ও আসছে আর আমিও যাচ্ছি। দেখছো গাইস, ফ্রেন্ডস দেখো কত লোক হয়েছে আজকে, তারপরে সন্ধ্যেবেলা এলাম গ্রসারি শপে, তো কিছু নেওয়ার ছিল নিয়ে নিলাম। তো ফ্রেন্ডস এখন আমরা যাচ্ছি হচ্ছে ক্লক টাওয়ারের ভিতরে, তো দেখি আগেবার এসেছিলাম, খুব ভালো লেগেছিল, তো এখন যাই। মা এখানে জুতোটা ফেলে রেখে চলে গিয়েছে, তো ওইখানে আমরা গিয়েছিলাম ওখানে ওখানে কিছু স্ন্যাক্স খেতে, বাট আমরা আবার চলে এসেছি, মা ওখানে আছে, মা বাবা দাদা আর আমি জুতোটা নিতে আসছি। তো এখন ফজরের সময় প্রায় এখন বাজে 7টা, কিন্তু ইন্ডিয়াতে আই হোপ কি এখন 9:30 কি 10টা বেজে গিয়েছে। দেখতে পাচ্ছ কত ভিড় আছে, প্রচুর ক্রাউড, প্রচুর, বাট ভালো লাগছে। এখন যাব কিছু ব্রেকফাস্ট করব, রুম থেকে তো থাকবেই, সেটা একটু পরে দেয়, তো এখন একটু খিদা লেগেছে, তো দেখি চাই ওখানে। আর এখানে কীভাবে সব তালিগুলো পরিষ্কার করছে সেটা তোমাদেরকে আবার দেখাই, চলো। এই দেখছো এইভাবে ঘিরে দেয় আর এই পরিষ্কার হচ্ছে। আমাদের এখানে ডে টু, বাট আমার ব্লগ করতে একটু মানে কোনো অকট ফিল লাগছে না, কারণ এখানে সবাই সব দেশের আছে, তো আমার ভাষা কেউ বুঝছে কেউ বুঝছে না, তো দ্যাটস ওয়াই। ঠিক আছে, কত লোক, যে মার্বেলগুলো দেখছি এখানে এত গরম, যতই গরম হোক কিন্তু এই মার্বেলগুলো ভীষণ ঠান্ডা থাকে, ভীষণ ঠান্ডা থাকে, কেন জানি না।
বিল্ডিং গুলো জাস্ট দেখো, ক্লক টাওয়ার। যখন এসেছিলাম তখন আমাদের হোটেল পড়েছিল এদিকে মেসপালার দিকে, আর এখন আমাদের হোটেল পড়েছে ওদিকটাতে। এটা দিয়ে চলে গেলেই 5 থেকে 10 মিনিট হাঁটলে আমাদের রুম পেয়ে যেতাম, এই সরি হোটেল। আমাদের হোটেলের পাশে কিন্তু স্ন্যাক্সের দোকানটা আছে, তো এখান থেকে আমি বার্গার নিয়ে নিলাম ইভিনিং স্ন্যাক্সের জন্য। আল্লাহ